সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কেমন আছে তোমরা অবশ্যই ভালো আছো যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছি আমি আবারও স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের গণিত বইয়ের আমি কথা বলবো এক দশমিক চারের এক নিয়ে তো সেখানে আছে সংখ্যার তুলনা তো এই সংখ্যার তুলনা থেকে আমরা প্রথমে দুইটি সংখ্যার তুলনা শিখব তারপর শিখবো আমরা তাদেরকে ছোট থেকে বড় বড় থেকে ছোটো সাজানো তারপর আমরা শিখবো দুই সংখ্যার অধিক চার সংখ্যা পর্যন্ত বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজারুন তো শিক্ষার্থী অনেকক্ষণ কথা বললাম সময় না ব্যয় করে চলো আমরা আজকে শুরু করি তো আজ আরেকটা বিষয় আজকের জন্য সেটা হচ্ছে আমরা এর আগে এটা কয়েকটি ভিডিও করেছি ধারাবাহিক ভিডিও যদি সেগুলো মিস করে থাকো এই মুহূর্তে দেখো এখানে একটি লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আজকের যে বিষয়টি হচ্ছে সেটি কি সংখ্যার তুলনা সংখ্যার সংখ্যার তুলনা তো এখন এই এই সংখ্যার তুলনাটা আমরা কীভাবে করবো তো আমরা দ্বিতীয় শ্রেণীতে যেটা করেছিলাম দ্বিতীয় শ্রেণীতে আমরা করেছি সংখ্যার তুলনাটা কিভাবে সংখ্যার তুলনাটা করেছি আমরা দুই অঙ্কের দুই অঙ্কের মধ্যে আমরা করেছিলাম যে কীভাবে তুলনা করেছিলাম দশক স্থান তারপর হচ্ছে একক স্থান তুলনা করেছিলাম যার দশক স্থান বড় তার সংখ্যাটি বড় যদি দশক স্থান উভয় সমান হয় তাহলে একক স্থান যার বড় সেই সংখ্যাটি হচ্ছে বড় কিন্তু আজকে আমরা আরও দশকের পর আমরা যদি একটু গণনাটাকে দেখি দেখো আমরা গত ক্লাসেও আমরা সেই গণনা নিয়ে কথা বলেছিলাম একক তারপর দশক তার বাম পাশে থাকবে শতক তার বাম পাশে থাকবে হাজার তো আমরা এই চার অঙ্কের আমরা সংখ্যা নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী আমাদের যে বইটি আছে বইটির মধ্যে রেজা এবং মিনা দুইটাই দুইটা দুজনের কথকপতন আছে তো কথকপতন থেকে ওরা বলতেছে যে দ্বিতীয় শ্রেণী থেকে আমরা সংখ্যা পড়েছিলাম তখন দশক স্থান থেকে আমি যেটা বললাম সেই সংখ্যাটি যে আমরা দশক স্থান থেকে তুলনা করেছিলাম আজকে আমরা তুলনা করব। শতক এবং হাজারের মান নিয়ে তো এখানে যেটি আছে এরকম আছে যে তিন হাজার ছয়শত আশি আর আছে এখানে রকম এই দুটি সংখ্যা রয়েছে তো আমাদের তো দুটি সংখ্যার মধ্যে তুলনা আমরা আজকে করব। তো এখন রেজা এবং মিনা বলতেছে এই ক্ষেত্রে আমরা দেখবো যে অঙ্ক সংখ্যা সমান আছে কিনা প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি যেগুলো বলছি সেগুলো মনে রাখবে যে আমাদের প্রথমে দেখতে হবে যে অঙ্ক সংখ্যা সমান আছে কিনা অঙ্ক সংখ্যা সমান বলতে এটার মধ্যে কয়টি অঙ্ক এক দুই তিন চার এটার মধ্যে কয়টি অঙ্ক এক দুই তিন চার তার মানে এটা তো চারটা অঙ্ক এটার মধ্যেও কি আছে চারটা অঙ্ক রয়েছে তো যেহেতু চারটা অঙ্ক চারটা অঙ্ক রয়েছে তাহলে আমাদের চারটা অঙ্ক কি আসে দেখি আমরা একক দশক শতক হাজার এখানে একক দশক শতক হাজার তার মানে আমাকে তুলনা করতে হবে প্রথমে হাজারের ঘরের সঙ্গে যে হাজারের ঘর দুইটা সমান আছে কিনা। এখানে হাজারের ঘর তিন এখানে হাজারের ঘর আছে গত পাঁচ তাইলে এই যে এখানে আছে তিন তিন ছোটো পাঁচ বড় বিষয়টা বুঝতে পারছ দেখো এটা ছোট মানে এটা তিন হাজার এটা লেখারও প্রয়োজন নাই এটা হচ্ছে তিন হাজার আর এটা পাঁচ হাজার তাহলে কোনটা বড় অবশ্যই পাঁচ হাজার বড়ো এই জন্যে এই সংখ্যাটি বড় আমরা এই প্রতীকটা বড় ছোটো প্রতীকটা আমরা ব্যবহার করব। সেটা ব্যবহার কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীতেও জেনেছি তাই না তো এখানে আরেকটি সংখ্যা রয়েছে যে দুই হাজার দুই তিন সাত শূন্য তারপর আছে দুই তিন দুই শূন্য প্রিয় শিক্ষার্থী এই সংখ্যাটা আমরা কীভাবে তুলনা করব এই সংখ্যাটা আমরা দেখব প্রথমেই আমাদের যেটা দেখতে হবে যে অঙ্ক সংখ্যা সমান কিনা এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার আর যদি অঙ্ক সংখ্যা সমান না হয় সেটা আমি বলে দিচ্ছি তোমাদের উপরের ক্লাসেও কাজে লাগবে অঙ্ক সংখ্যা যদি সমান না হয় তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটার মধ্যে অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটি বেশি তাহলে এখানে অঙ্ক সংখ্যা সমান যেহেতু অঙ্ক সংখ্যা সমান এখন আমি দেখবো একক দশক করে যে কোন স্থানে পড়ে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার তার মানে এখানে আমরা কি করব দেখো এটা হাজারে ঘরে কত আছে দুই এটা হাজারের ঘরে দুই দুইটা কি সমান নাকি ছোটো বড় আছে দুইটার মধ্যে দুইটাই সমান এই জন্যে আমাদের আর দুইটা সমান আছে হাজার স্থানে তাহলে আমি বুঝলাম যে দুইটা হাজার স্থানের সংখ্যা সমান তার মানে এখন এখানে দেখি একক দশক শতক শতকের তিন একক দশক শতক শতকের তিন তার মানে কি এখানে কি বুঝলাম যে শতকের এখানে শতক তিন শত এখানে শতক ও তিন শত তার মানে এই পর্যন্ত ঠিক আছে এখানে দুই হাজার তিন এখানেও দুই হাজার তিন এখন আমরা যেটা করবো এটা কিন্তু আস্তে আস্তে আমরা বাম দিক থেকে তুলনার জন্য ডান দিকে যাব তো এখন আমরা কি করব দশকের গড় দশকের গড়েও কত আছে সাত আর দশকের গড়ও আছে কত দুই তার মানে আমি কি বলতে পারি সাত বড় দুই ছোটো সাত বড় দুই ছোটো তাহলে সাত কোথায় আসা এটার মধ্যে সুতরাং এটা বড় আর এটা হচ্ছে ছোটো আশা করি প্রিয় শিক্ষার্থী আমরা এভাবে তুলনা করাটা বুঝতে পেরেছি তো তারপরে আমাদের তোমাদের বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠায় ব্যাস একটি ছক রয়েছে সেই ছকটি আমি আঁকব একটু সময় দিতে হবে আমাকে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের চোদ্দো নম্বর পৃষ্ঠায় এরকম একটি ছক রয়েছে এই খালি গড় রয়েছে খালি গরগুলো আমরা পূরণ করব তো খালি করার পূরণ করার আগে আমি আর কথা বলে সেটা হচ্ছে আমরা একটু আগে যে আমরা ট্রিক্সটা শিখলাম বা যে আমরা একটা নিয়ম শিখলাম নিয়মটা কি মনে আছে তোমাদের নিয়মটা হচ্ছে কি যে আমরা প্রথমেই দেখবো অঙ্ক সংখ্যা দুইটা সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা ঠিক আছে কিনা মানে অঙ্ক সংখ্যা যেটাই কম সেটা হবে কম সেখানে আমার একক দশক করে আর গড়ার প্রয়োজন নাই যদি অঙ্ক সংখ্যা সমান থাকে তখন আমি দেখব যে এই একদম সর্ব বাম পাশে সর্ব বাম পাশে কোনটি বড় সেটি হচ্ছে বড় এবং যেটি ছোটো সেটি হচ্ছে ছোট, যদি সর্ব বাম পাশে দুটো মিলে যায় তখন আমরা একটা ঘর ছেড়ে দেব। একটা গড় ছেড়ে দিয়ে আমি ডান দিকে আসব। তখন দেখব এই দুইটার মধ্যে তুলনা করব তো এইভাবে আমার কাজটা চলমান থাকবে তারপরে যদি সবগুলাই সমান হয় তাহলে যেটি সমান আচ্ছা তো এখানে দেখি আমরা এখানে দেখো এই এক নম্বরে যে খালি গড়টি আছে এই এখানে আছে এক শূন্য শূন্য নয় নয় তার মানে এটা একক দশক শতক এখানে দেখো অঙ্ক সংখ্যা অঙ্ক সংখ্যা আছে এক দুই তিনটি এখানে আছে দুইটি তার মানে আমার কোনটা কত সেটা বোঝার দরকার নেই যে এটা বড় এটা ছোট। তাহলে আমরা এই বড় চিহ্নটা ব্যবহার করতে পারি তাই না আচ্ছা তো এখানে দেখো এখানে এক দুই তিন এখানে অঙ্ক সংখ্যা তিনটি এক দুই তিন এখানে অঙ্ক সংখ্যা তিনটি এখন কী করতে হবে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাম বামপাশের সর্ববাম পাশের অঙ্ক সংখ্যা আমরা কী বলে সর্ববাম পাশের অঙ্ক সংখ্যা আমরা তুলনা করব। তাহলে এখানে দেখো সর্ববাম পাশে কত আছে এক এখানে দেখো সর্ববাম পাশে কত আছে দুই অথবা আমরা একক দশক করে করতে পারি যে একক দশক শতক শতক মানে এখানে কত এক শত আর একক দশক শতক এখানে মানে কত শত দুই শত তার মানে আমি বুঝলাম এক শত থেকে দুই শত বড় এভাবে হবে অথবা আমি যে শর্টকাট একটা পদ্ধতি বলেছিলাম যে বাম পাশাটা যেটা বড় সেটার মানেই হবে বড়। তাহলে এটা দেখো বাম পাশে আছে এক এটা বাম পাশে আছে দুই তার মানে আমি কি ধরে নিলাম যে এটা বড় আর এটা ছোটো তাহলে এটা ছোটো আর আমরা চিহ্ন দিয়ে দিব কারণ বাম পাশটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা একটু পড়াটা যাই পড়াটা বলছে কি দেখো একক দশক শতক তার মানে চার শত একক দশক শতক চার শত তার মানে এখানে আমি কি বলছিলাম যে এখানে অঙ্ক সংখ্যা তিনটি এখানে অঙ্ক সংখ্যা তিনটি তাহলে সর্ববাম পাশেরটা আমাকে চিন্তা করতে হবে এখানে সর্ব বাম পাশে কত আছে সর্ববাম পাশ আছে চার এখানে আছে সর্ব বাম পাশে চার তার মানে চার এবং চার এই দুইটা চারকে সমান হয়ে গেল। আমি কি বলছিলাম মনে আছে তোমাদের যদি দুইটাই সমান হয়ে যায় তখন আমরা কি করব আমরা ডান দিকেরটায় যাব। যে ডান দিকেরটা কি বড় না ছোটো এখানে দেখো ডান দিকে কত আছে এর ডান দিকে আছে ছয় ডান দিকে আছে নয় তার মানে একক আপনি যদি আবার এই হিসাবে যাই আমরা প্রথমে যেটা করেছিলাম যে একক দশক দশক স্থান আছে ছয় এখানে একক দশক দশক স্থান আছে নয় তাহলে বড় কোনটা এইটা বড় হ্যাঁ তাইলে আমরা দেব কি এটা ছোটো এটা বড় কি খুব সহজ না আচ্ছা তো এরপরে চার নম্বরে আমরা আসি চার নম্বরে দেখো এক এখানে দেখো এক দুই তিন তিন অঙ্ক আছে এক দুই তিন এখানেও তিন অঙ্ক আছে তাহলে আমাদেরকে কি করতে হবে অথবা আমরা একক দশক শতক আমরা এখানে দেখি বাম পাশে কত আছে সাত একক দশক শতক এখানে আছে কত ছয় তার মানে একক দশক শতক এখানে আছে সাত শত আর একক দশক শতক এখানে আছে কত ছয় শত আমরা যদি শতকের হিসাবে যাই তাহলেও কোনটা দেখতে পেলাম এটা বড় অথবা যে শর্টকাট পদ্ধতি বলেছিলাম যে একই রকম অঙ্ক হলে বাম পাশে মানে বাম পাশের সংখ্যাটি যেটি বড় হবে সেটি বড় তাহলে বাম পাশে এখানে আছে সাত এখানে আছে ছয় এটি বড়। তাহলে আমরা এই বড় চিহ্নটা ব্যবহার করতে পারি তো প্রিয় শিক্ষার্থী খুব আমরা পাঁচ নম্বরে যাচ্ছি পাঁচ নম্বরে দেখো এখানেও চার অঙ্ক এখানেও চার অঙ্ক অথবা একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এখানেও হাজারের ঘর আছে এখানেও হাজারের ঘর রয়েছে তো এখন আমরা কি করব দেখো হাজারের ঘরে এক আসে হাজারের ঘরে এক আছে তার মানে দুইটা সমান তারপর আমরা শতকের গড়ে যাই শতকের গোড়ো আছে পাঁচ শতকের গড়ে আছে সরি শতকের গোড়ো আছে চার শতকের গোড়ো আছে পাঁচ তাহলে চার এবং পাঁচ কোনটা বড়ো এটা বড়ো এই জন্যে আমরা এই প্রতীকটা ব্যবহার করতে পারি তো এখন দেখি আমরা ছয় নম্বরে যে একক দশক শতক হাজার হাজারের ঘরে কত আছে পাঁচ একক দশক শতক হাজার হাজারের ঘরে পাঁচ তার মানে এই দুইটা পাঁচ এই দুইটা পাঁচ দুইটাই সমান তো যদি সমান হয়ে যায় আমরা কি করব আমরা একটু ডান দিকে চলে যাব ডান দিকে মানে কি পরের ঘর পরের ঘর কী আছে শতক একক দশক শতক শতকের ঘরে চার একক দশক শতক এটাও চার তার মানে এটাও মিলে গেল তারপরে কি করব আরও বাম দিকে যাব আর বাম দিকে কি আছে এটা সরি ডান দিকে একক দশক দশকের গড় আছে তো এখানে যাও দশকের গড় দশকের গড় এখানেও তিন এখানেও তিন এটাও মিলে গেল এখন আমাদের উপায় কী আমাদেরকে বড়ো ছোটো নির্ণয় করতে হবে তাই না আর যদি সমান হয় সেটাও নির্ণয় করতে হবে তাহলে আমরা এককের গড়ে যাই আট আর এক ঘরে আছে নয় তাহলে বড় কোনটা এটা এই জন্যে আমরা এই চিহ্নটা ব্যবহার করতে পারি তাই না আচ্ছা এবার যাই আমরা একক দশক শতক হাজার এখানে দেখো হাজারের গড় কত আছে নয় একক দশক শতক হাজার হাজার ঘর আছে এটা এটা হচ্ছে হাজারের ঘর তাহলে হাজার এগারো কত আছে এখানে দশ তাহলে নয় হাজার বর দশ হাজার বড়ো অবশ্যই দশ হাজার বড় অথবা আমরা এই এই চিহ্নটা দিতে পারি আর আমরা আর একটা নিয়মে আমরা চিন্তা করতে পারি প্রথম যেটা বলেছিলাম যে বড় কোনটা ছোটো কোনটা সেটা আমরা কীভাবে বলবো অঙ্ক সংখ্যা দেখিয়ে আমরা বুঝতে পারবো একক দশক আমার বলার প্রয়োজন নেই এখানে দেখো এক দুই তিন চার পাঁচটি অঙ্ক আছে এখানে এক দুই তিন চার চারটি অঙ্ক রয়েছে তার মানে বড় ঘন্টা পাঁচটি অঙ্কর যেটি আছে সেটি তাই না আচ্ছা তো এবার আমরা খালিগড়ের যে কী আছে এখানে কি বলে এটাকে সর্বশেষ যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করব এখানে আমরা দেখি একক দশক শতক হাজার মানে চারটি একক দশক শতক হাজার এখানেও চারটি রয়েছে তাহলে চারটি চারটি রোজ যদি রয়ে থাকে থাকে তাহলে একক দশক শতক হাজার হাজারের গড়ে আট একক দশক শতক হাজার হাজারের গড়েও আট রয়েছে তো এখন আমরা কি করব। এটাও আট এটাও আট দুইটাই সমান তার মানে আমরা পরেরটাই যাব একক দশক শতক শতকের গড় আছে দুই একক দশক শতক শতকের গড় আছে কত সাত তাহলে আমরা কি করতে পারি এটাকে বড়ো ধরে নিতে পারি কারণ এটা সাত আর এটা আছে কত দুই অথবা আমরা যদি এভাবে চিন্তা করি যেটা এটা দুই শত আর এটা শত তার মানে সাত শত হবে বড় এই আমরা এই প্রতীকটা ব্যবহার করি প্রিয় শিক্ষার্থী পরবর্তী যে কাজগুলো আছে এই এই ইয়েতে একটু বড় হয়ে যাবে তো আমরা আগামী আর একটা পর্ব করবো তোমাদের এই সংখ্যার তুলনা নিয়ে তারপর আমরা যাব নিজে করি যেগুলো আছে ক্রমবাচক সেগুলো আলোচনা করবো তো সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাইকে